ফেব্রুয়ারি অন্তরাত্মা। একটা লম্বা সময় পরে শাকিব খানের বিগ স্ক্রিনে কামব্যাক। শাকিব খানের এই প্রযোজকের সাথে মিলে করা আগের সিনেমা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আশা করা যায় অন্তরাত্মার ক্ষেত্রেও তাই ঘটবে। 10 ফেব্রুয়ারি নূর শুভকে অনেকে অ্যাকশন অ্যাভাটারে পছন্দ করলেও রোমান্টিক জনরায় শুভ যে কতটা স্বতঃস্ফূর্ত তা ভালোবাসি তাই ভালোবেসে যাই বা ছুঁয়ে দিলে মন দেখলেই বোঝা যায়। সেই সাথে পরিচালক রা ভালোবাসার মাসে এটা একটা ভালো ট্রিক হতে পারে। 3 মার্চ শনিবার বিকালে অনেকদিন ধরে দর্শক এই সিনেমার জন্য অপেক্ষায় আছে। ভালো কিছু হবে আশা করা যায়।